Welcome to my Will and Way channel. সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিজ্ঞান ক্লাসে আজকে আমরা শুরু করব তোমাদের সঙ্গে উদ্ভিদের জনন। নিজের মতো জীব সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করা সকল জীবের একটি বৈশিষ্ট্য। তারা জীবের একটি বৈশিষ্ট্য কি? নিজের মতো জীব সৃষ্টি করা, ঠিক আছে? যে পদ্ধতিতে জনিত জীব থেকে অবৈধ জীবের সৃষ্টি হয় তাকে জনন বলে। যে পদ্ধতিতে জনিত জীব থেকে অবৈধ জীবের সৃষ্টি হয় তাকে জনন বলে। তাইটা শিখে নেবে তোমরা। যেমন জাম গাছ থেকে জামের চারা, তেঁতুল গাছ থেকে তেঁতুলের চারা, এইগুলি আমরা সবটি জনন দেখব, ঠিক আছে? জানতে চেষ্টা করব জননের প্রকারভেদ। আমরা আগের শ্রেণীতে ফুল হয় এমন গাছের বিভিন্ন অংশ আমরা জেনেছি। গাছের বিভিন্ন অংশের তালিকা তৈরি করে কাজগুলো লিখো, ঠিক আছে? কাজগুলি তোমরা লিখে নেবে। যেমন মূল, কাণ্ড, পাতা, এগুলোকে অঙ্গজ অংশ বলে। গাছ ছোট থেকে ধীরে ধীরে বড় হয়, এতে ফুল ফুটে, ঠিক আছে? এগুলো তোমরা সব দেখেছ। হ্যাঁ, আম গাছে ফুল হয় যাকে আমের মুকুল বলা হয়। আমের ফুল হয় কোন সময়? হয় বসন্ত, এই যে এখন চলছে বসন্ত, ঠিক আছে? আমের ফুল থেকে সুস্বাদু সুমিষ্ট রসালো আম উৎপন্ন হয়। আমরা ফল খেয়ে সাধারণত বীজটিকে ফেলে দেই। আমরা ফলটাকে কী করি? বীজটাকে ফেলে দিই। বীজের অঙ্কুরোদ্গম হয়। অঙ্কুরোদ্গম মানে প্রথম একটা কী হয়, অঙ্কুর উঠে, নতুন গাছ উৎপন্ন হয়। তাহলে বুঝতে পারছো আমরা ফুলের কাজ কী? ফুল থেকে ফল হয়। তাহলে কী হলো? ফুল থেকে ফল হয়, আর ফলের ভিতরে কী থাকে? বীজ থাকে। বীজ অঙ্কুরিত হয়, চারা উৎপন্ন হয়। ফুলকে তাই জননঙ্গ বলা হয়। ইম্পর্ট্যান্ট, ফুলকে কী বলা হয়? জননঙ্গ। ফুল কেবল পুংস্তবক বা স্ত্রীস্তবক থাকতে পারে, আবার দুইটি একসঙ্গেই থাকতে পারে। দেখো, গাছের বিভিন্ন জনন পদ্ধতিতে বংশ বিস্তার করে একে তিন ভাগে ভাগ করা যায়। অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন। গাছের পাতা দেখো, গাছের পাতা, কাণ্ড, মূল থেকে কী উৎপন্ন হয়? চারা উৎপন্ন হওয়াকে অঙ্গজ জনন বলে। যেমন আমরা তো পাতা লাগিয়ে, যেমন তোমরা অলরেডি দেখেছ পাথরকুচি পাতা, জবা ফুল, গোলাপ ফুল, এগুলি কাণ্ড থেকে হয়। মূল থেকে যেমন আলু টালু এগুলির থেকে কী হয়? মূল থেকে হয়। কিছু নিম্ন শ্রেণীর বিশেষ থলিতে রেণু তৈরির মাধ্যমে বংশ বিস্তার করে, একে অযৌন জনন বলা হয়। আবার উন্নত গাছে বীজ, হ্যাঁ, বীজের মাধ্যমে চারা গাছ উৎপন্ন হয়, তাকে যৌন জনন বলা হয়। যেমন ধরো একটি জবা গাছ বা গাঁদা ফুলের কাণ্ড কেটে বিজা মাটিতে পুঁতে দেওয়া হয় এবং পাতা বের হয়, তাকে কী বলে? যেখান থেকে পাতা বের হয় এই জায়গাটাকে কী বলে? এই যে দুইটা, এখান থেকে পাতা বেরোবে, ঠিক আছে? এই দেখো, কাণ্ড বা শাখার যে অংশ থেকে পাতা বের হয় তাকে কী বলে? পর্ব। এটা মনে রাখতে হবে, পর্ব। আবার দেখো, গাছের গুঁড়া শাখার কাছে জল দাও, কিছুদিন পরব দেখবো যে ওই শাখা থেকে নতুন মুকুল ও পাতা বেরোচ্ছে। একটি স্বচ্ছ বোতলে জল নিয়ে পাতা বাহার ডাল রেখে দিলে আমরা এই কাজ করতে পারি। আমরা অলরেডি আমাদের স্কুলে এগুলি করেছি, ঠিক আছে? গোলাপের শাখা কলম, এই দেখো শাখা কলম হয়েছে, দেখছো? কাক্ষিক মুকুল। তারপরে আমরা কী দেখবো? দেখো, এই দেখো, তুমি নিশ্চয়ই দেখেছ। হ্যাঁ, কী দেখেছ? যে গাছের পুষ্পমুকুল থেকেই ফুল ফুটে এবং পুষ্পমুকুল ছাড়া ও গাছে কাক্ষিক মুকুল এবং মুকুল পাতা ও কাণ্ডের সংযোগস্থলে উৎপন্ন হয়। দেখো, পাতা ও কাণ্ডের সংযোগস্থলে উৎপন্ন হয়, মুকুল থেকে শাখা উৎপন্ন হয়। মুকুলগুলোকে অঙ্গজ মুকুল বলে এবং এই অঙ্গজ মুকুলগুলো গাছ উৎপন্ন হতে পারে। দেখো, একটি আলু নাও, এর গায়ে যে চোখের মতো অংশ থাকে সেগুলো আদর্শ কাজ দিয়ে দেখো। দেখো, একটি খণ্ডে বাক করে যা পুঁতে নাও, এই যে আমরা এগুলি দেখা যায়। এবং এখান থেকে কী হয়? গাছ উৎপন্ন হয়। আলুর থেকে গাছ উৎপন্ন হয়। তারপরে আমরা আরেকটা সহজলভ্য যেটা হয়, আদা। এই দেখো, আদা গাছ থেকে চারা উৎপন্ন হয়। তারপরে আমরা দেখবো, এই দেখো পাথরকুচি। এই দেখো, এইভাবে তুমি হলুদ করতে পারো, ঠিক আছে? এই দেখো পাথর, এই দেখো তো আদা ও হলুদ থেকেও চারা তৈরি করতে পারো। পাথরকুচি পাতা একটু মাটিতে ভিজে পাতা রাখলে কী হয়? গাছ উৎপন্ন হয়। মিষ্টি আলু বা ডালিয়ার মতো, মিষ্টি আলু বা
ডালিয়ার মতো কিছু উদ্ভিদ পরিবর্তে মূলকে চারা গাছে তৈরি হতে পারে। ক্যাকটাস গাছের অংশ বিশেষ মাটিতে পড়লে ওই অংশ থেকে নতুন গাছ উৎপন্ন হয়। এগুলি তোমরা সব দেখেছো। যে সকল গাছের অঙ্গজজনের মাধ্যমে জন্মায় তারা দ্রুত বড় হয় এবং বীজ থেকে উৎপন্ন গাছের চেয়ে তাড়াতাড়ি ফুল ও ফল দেয়। এই পদ্ধতি কোনো জনিত গাছের মতো হয়। এই অধ্যায়ের শেষের দিকে তুমি যৌন জন্ম সম্পর্কে আচ্ছা ঠিক আছে আমরা দেখবো। কুরুকুদ্গম এটা খুব ইম্পর্ট্যান্ট। দেখো ইস্ট কেবলমাত্র অণুবীক্ষণ যন্ত্রের দ্বারাই দেখা যায়। অনুকূল পরিবেশে খাদ্য পরিবেশে ও খাদ্য পেলে ইস্ট কয়েক ঘন্টার মধ্যে বংশবিস্তার করে। একে কি বলা হয়? ইস্ট এক প্রকার আসলে কি? এগুলি হলো এককোষী আণুবীক্ষণিক জীব। দেখো শিক্ষক কর্তৃক আমরা দেখো বেকারি বা বেকারি থেকে ইস্ট পাউডার সংগ্রহ করো। একটি পাত্রে চিমটে দিয়ে তাতে জল মেশাও। জল মেশালে কী হবে দেখো? এই দেখো এর চা চামচ এক চামচ চিনি তাতে মিশিয়ে গরম রেখে দাও। গরম পরে গরম জায়গায় রেখে দাও। এক ঘন্টা পর পাত্র থেকে কয়েক ফুটা স্লাইডে নাও। এবং আমরা ইচ্ছা করলে বেকারিতে ইস্ট নিয়ে নিলাম, তুমি কি দেখতে পাও? এবং ইস্টের কোর্দগমগুলি আমরা দেখতে পাবো মাইক্রোস্কোপের নিচে। 12.5 এই যে আমরা এরকম এই ধরো ইস্ট কোষ এখান থেকে বর্ধনশীল অঞ্চল বেরোবে, এখান থেকে নতুন হবে, তারপরে সেপারেট হয়ে যাবে। এই যে কুরুকের দেখোনা এইভাবে কী হয়, নতুন কুরুকের উৎপন্ন হয়। ঠিক আছে, এইটা কিন্তু আমরা মাইক্রোস্কোপের নিচে আমরা দেখতে পারবো। ঠিক আছে, খুন্ডি ভবন, এখন আমরা খুন্ডি ভবন দেখো। পুকুর ধান ক্ষেত পুকুর নালাতে এক প্রকার পিচ্ছিল এবং সবুজ আস্তরণ আমরা অলরেডি আমরা দেখি। এদেরকে আমরা কী বলি? যে শ্যাওলা। ঠিক আছে, যখন জলে প্রচুর পোষক থাকে, পরিপোষক মানে কি ভিটামিন খাদ্য থাকে, তখন শ্যাওলা দ্রুত বৃদ্ধি পায় এবং খন্ডি ভবনের মাধ্যমে বংশবিস্তার করে। সে খন্ডি ভবন মানে একটা একাধিক খন্ডে উৎপন্ন হয়ে যায় শ্যাওলা, এর ফলে শ্যাওলা তাড়াতাড়ি ভরে যায়। এই দেখো এই যে খন্ডি ভবন, এটা একটা বুড়োটা শ্যাওলা, এখান থেকে একটা খন্ড বেরিয়ে একটা নতুন হয়ে গেছে, এখান থেকে দুটা হয়ে গেল। তাহলে তবে এই যে শ্যাওলার যে জনন পদ্ধতি সেটাকে খন্ডি ভবন বলা হয়। তারপর দেখো আছে রেণু উৎপাদন 3 নম্বর। তাহলে আমরা প্রথম পেলাম কি? কুরুকুদ্গম, দ্বিতীয় পেলাম খন্ডি ভবন, তৃতীয় রেণু উৎপাদন। এই দেখো আগের অধ্যায়ে তোমরা বলেছো যে বায়ুতে থাকা ছত্রাকের রেণু রুটিতে ছত্রাক জন্মায়। তাহলে বায়ুতে থাকা ছত্রাকের রেণু থেকে মেয়ে রুটিতে হয়। 1.2 দিয়ে আবার করো কাজটি, আবার আমরা করবো, করে দেখতে পারি রেণুগুলোকে কী বলা হয়। অযৌন জননের একক বলা হয়। প্রতিটি রেণু শক্ত আবরণ দ্বারা আবৃত থাকে, এই আবরণে অধিক তাপমাত্রা ও কম আর্দ্রতা থেকে রক্ষা করে। তাহলে রেণুগুলোর মধ্যে কী থাকে? একটা শক্ত আবরণ থাকে। এই আবরণ কী করে কাজ? হ্যাঁ, রেণুকে অধিক তাপ ও কম আর্দ্রতা মানে যখন জলের পরিমাণ কম থাকে তখন রক্ষা করে। রেণু অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে নতুন ছত্রাক উৎপন্ন করে। মস এবং ফার্নে রেণুর মাধ্যমে জনন সম্পন্ন করে। দেখো এই যে রেণুস্থলী রেণু, এইভাবে এই রেণুগুলি থেকে নতুন গাছ উৎপন্ন হবে, ছত্রাক উৎপন্ন হবে। তারপর হচ্ছে ফার্ন গাছ, এই দেখো ফার্ন গাছের নিচের দিকে কী থাকে? রেণুস্থলী থাকে। এই রেণুগুলি পরে আবার কী হবে? নতুন ধরনের ফার্ন উৎপন্ন হবে। ঠিক আছে, এইবার আমরা আলোচনা করব অযৌন জনন তো শেষ, এবার যৌন জনন। দেখো ফুলের গঠন আমরা নিশ্চয়ই আগে বলেছি, সরিষা গাছের একটি জবা ফুল নাও, এদের সাবধানে আমরা দেখব। দেখো পেঁপে তাল কুমড়ো লাউ এক লিঙ্গ ফুল। পেঁপে অথবা ফুল কুমড়ো লাউ এগুলো কি এক লিঙ্গ ফুল? আবার উভয় লিঙ্গ হতে পারে। তো পুংকেশ্বর এবং গর্ভকেশ্বর থাকলে হবে উভয়লিঙ্গ, এটা মনে রাখবে। পুংকেশ্বর এবং গর্ভকেশ্বর যদি একটা ফুলের মধ্যে থাকে তখন তাকে উভলিঙ্গ ফুল বলবো। ঠিক আছে, যেমন আবার এক লিঙ্গ হবে কি এগুলি এক লিঙ্গ? সরিষা জবা গোলাপ বকফুল উভয়লিঙ্গ ফুল, মানে এর মধ্যে পুংকেশ্বর এবং গর্ভকেশ্বর দুটোই থাকে। একই গাছে পুংফুল এবং স্ত্রী ফুল একসঙ্গে থাকতে পারে, যদি পৃথক পৃথকও থাকতে পারে। দেখো এটা হলো পরাগধানী, এটা হলো পুংদণ্ড, এটা হলো পুংকেশ্বর। ঠিক আছে, এই হলো গিয়ে গর্ভমুণ্ড গর্ভদণ্ড, আর এই হলো কি যার মধ্যে আছে কি গর্ভাশয়, এবং গর্ভাশয়ের মধ্যে কী থাকে ডিম্বক থাকে। ঠিক আছে,
এগুলো আমাদেরকে পুরোটাকে আগে চিনতে হবে। দেখো তুমি কি পুংকেশ্বর পরাগ ধ্বনি পুংদণ্ড চিনতে পারো? ওই যে উপর দিকে উঠে উঠে থাকে, দেখো পরাগ ধানিতে পরাগ রেণু উৎপন্ন হয়, পরাগ রেণু থেকে পুংজনন কোষ, ঠিক আছে। গর্ভকোষের তিনটি অংশ, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। এই যে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। তাহলে হ্যাঁ, আমরা গর্ভকোষের কয়টি অংশ পেলাম? তিনটি অংশ পেলাম, ঠিক আছে। যৌনজননের সময় পুংজনন কোষ স্ত্রীজনন কোষে যুক্ত হয়ে জাইগোট বা ভ্রূণাণু উৎপন্ন করে, ঠিক আছে। এই যে গর্ভমুণ্ড দেখানো হয়েছে এখানে, একটা ছবি দেখো, গর্ভমুণ্ড এই হলো গিয়ে, একটা আছে পরাগ রেণু, এখান থেকে গর্ভমুণ্ডে যাবে এবং নিচে আসবে, তখন ফুল থেকে স্বপরাগ যুগ হবে। আর ইতর পরাগযুগ মানে কি? অন্যান্য পশু পাখি এখান থেকে যে আরেকটা ফুলের মধ্যে যায় পরাগরানীগুলি, তাহলে এটা হবে ইতর পরাগযুগ। দুই রকমের হতে পারে। এই দেখো পতঙ্গ যেমন মৌমাছি প্রজাপতি এক ফুল থেকে অন্য ফুলে উড়ে যায়, তখন তার দেহের বিভিন্ন অংশে লেগে থাকে পরাগ রেণু, এই জাতের স্থানান্তরিত হয়। পরাগধানীতে গর্ভমুণ্ডের পরাগ রেণু স্থানান্তরকে পরাগ সংযোগ বলে। যদি কোনো ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু একই ফুলে গর্ভমুণ্ডে এমন রাখতে হবে স্থানান্তরিত হয়, তখন তাকে কি বলবো আমরা? স্বপরাগযোগ, মানে একই ফুলের মধ্যে যদি হয়। আর যদি কোনো ফুলের পরাগধানী থেকে একই গাছের অন্য ফুল অথবা একই জাতের অন্য গাছের স্থানান্তরিত হয়, তাকে ইতর পরাগযোগ বলে। ইতর পরাগযোগের জন্য কে দায়ী? যেমন প্রজাপতি, মৌমাছি এইগুলি, ঠিক আছে। এখানে দেখো এখানে পরাগ রাণী দেখানো হয়েছে, দেখো এখানে আসবে পরাগ রেণু, তারপরে গিয়ে গর্ভমুণ্ডে যাবে গর্ভাশয়ে এবং ডিম্বাণুকে নিষিক্ত করে কি তৈরি করবে? জাইগোট তৈরি হয়। এইবার আমরা ইম্পর্টেন্ট জিনিস নিষেক। এই দেখো দুই প্রকার জননকোষের মিলনকে এটা মুখস্থ করে নিতে হবে। দুই প্রকার জননকোষের মিলনকে নিষেক বলে। নিষেকের ফলে কী তৈরি হয়? জাইগোট তৈরি হয় এবং জাইগোট ভ্রূণ থেকে ভ্রূণ উৎপন্ন হয়, ফল ও বীজ সৃষ্টি। নিষেকের পর গর্ভাশয় থেকে ফল উৎপন্ন হয় এবং ফুলের বিভিন্ন অংশগুলো ঝরে পড়ে। পরিপক্ক গর্ভাশয়ী ফল ডিম্বক থেকে বীজ তৈরি হয়। বীজের ভিতরে থাকে ভ্রূণ, বাইরে থাকে বিস্তক। বীজের বাইরে কী থাকে? ভেতরে থাকে ভ্রূণ আর বাইরে থাকে বিস্তক। যেমন কিছু ফল যেমন সরস বা রসালো, যেমন আম, কাঁঠাল, কমলা, বাতাবি লেবু, জাম্বুড়া, এগুলো কী থাকে? সরস থাকে। আবার কিছু কিছু নিরস থাকে, যেমন শক্ত আবরণ, যেমন বাদাম, আখরোট, এগুলি কী থাকে? বাইরের যে বিস্তকটা খুব শক্ত থাকে। বীজের বিস্তার কীভাবে? বীজ এক জায়গা থেকে দেখো, প্রকৃতিতে একই জাতের গাছ থেকে বিভিন্ন স্থানে জন্মায়। এর কারণগুলো, কারণ হচ্ছে বীজগুলো এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে। কীভাবে ছড়িয়ে পড়ে? কোনো বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় মাঠে হাটে যাওয়ার মানে পোশাকের সঙ্গে পোশাকে কোনো কোনো ফল কী হয় দেখো, বীজ লেগে থাকতে পারে। তুমি কি লক্ষ্য করছো বীজের বীজেরা পোশাকে লেগে আছে কেন? এই দেখো যদি একই জাতের বীজ হ্যাঁ একই গাছে পড়তে থাকে এবং চারা জন্মাতো তাহলে কী হতো? যদি একই জায়গায় হতো তাহলে কী হতো? এ দেখো সূর্যালোক জল কোনো জায়গায় অভাব দেখা দিত, তাই ফলের চারাগুলো সরিয়ে হতো না। বীজের বিস্তারের বিস্তার তাই গাছের ওজন্য অত্যন্ত প্রয়োজন। এই দেখো চারাগুলো পর্যাপ্ত পরিমাণ সূর্যালোক ও জল পেতে সাহায্য করে। এইভাবে আমরা বীজ ও ফলগুলো, বায়ু, জল এবং এই যে বীজ ও ফলগুলো কীভাবে বায়ু, ফল অথবা প্রাণীদের দ্বারা স্থানান্তরিত হয়। যেমন সজনা, যে খুব ইম্পর্টেন্ট, সজনা, শাল, মেহেঙ্গনি, পক্ষল বীজ, আকন্দ তোলার বীজ, এগুলি বায়ু দ্বারা স্থানান্তরিত হয়, এটা মনে রাখতে হবে। সজনে, শাল, মেহগনি এইগুলি বায়ু দ্বারা স্থানান্তরিত হয়। কিছু ফল যেমন নারকেল, সুপারি জলে ভেসে এক স্থান থেকে অন্য স্থানে যায়, স্পঞ্জের মতন হয়। এত কিছু প্রাণী দ্বারাও স্থানান্তরিত, আম, জাম, কাঁঠাল, লিচু, এগুলি মানুষ খাদ্যরূপে ব্যবহার করে এবং তার বীজগুলোকে ফেলে দেয়। এইভাবে দূর দূরান্তে কী হয়? তাহলে আমরা কিছু পেলাম বাতাস দ্বারা, বায়ু দ্বারা, কিছু পেলাম জলের দ্বারা যেমন নারিকেল, সুপারি, আবার কিছু পেলাম আমরা আম, জাম, কাঁঠাল, লিচু, এগুলি মানুষ খাদ্যরূপে ব্যবহার করে এবং প্রাণী দ্বারা দূরে স্থানান্তরিত হয়ে গাছ হয়। যেমন সজনে, সজনে ফল, তারপরে সজনের বীজ, সজনের বীজগুলি এরকম থাকে, আকন্দের বীজ, এই তো এখানের মধ্যে বাতাসে উড়ে উড়ে চলে যায়, তুলা বীজ,
বিস্তার ঘটে। আবার কিছু কিছু কাঁটা বা হুকের মতো থাকে, পোশাকের সঙ্গে আটকে যায়, যেমন চুরকাঁটা। এটা আমরা আমরা প্রচলিত নাম হল ল্যাংড়া। ল্যাংড়া তো সবাই দেখেছো। এই চুরকাঁটা আসলে কি একটা বীজ, হ্যাঁ, সে তোমার সঙ্গে চলে আসবে এবং দূরে, এই যে চুরকাঁটা দেখেছো, এটার মধ্যে বীজ আছে, এই বীজগুলো আমরা কাপড়ের সঙ্গে লেগে যায়। কিছু কিছু ফল আছে পাকলে ফেটে যায় এবং বীজগুলি দূরে নিয়ে, যেমন দুপাটি এবং রেড়ি, এইগুলির ফলগুলি পাকলে কি হয় দূরে গিয়ে পড়ে দুপাটি। এবার আমরা অনেকগুলি নতুন নতুন শব্দ শিখেছি, ওজন ওজন, ডিম্বক, ঋণস্থলী, এগুলি তোমরা বইয়ে বারবার আমরা ভিডিওটাকে দেখবে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এবার হলো আমরা কী কী জানলাম, দেখো প্রত্যেক জীব জননের জননের মাধ্যমে তাদের জীব সৃষ্টি করে। উদ্ভিদে তিন প্রকার জনন পদ্ধতি দেখা যায়, অঙ্গজ জনন, ওজন জনন এবং যৌন জনন। তাহলে আমরা জনন কয় প্রকার করলাম, তিন পেলার পেলাম উদ্ভিদে। শাখা কলম দ্বারা নতুন গাছ সৃষ্টি হয়। তারপরে আছে দেখো খণ্ডী ভবন ক্রুদগম, এটি এইগুলো গেলে কি সবল অঙ্গজ জনন, ঠিক আছে। আলুর চোখ পাথর কুচি থেকেও অঙ্গজ জনন হয়। মস, ফার্ন ফার্ন, এগুলো রেণুর মাধ্যমে জনন সম্পন্ন হয়। পুঙ্গ, স্ত্রী, জনন কোষ মিলনে জনজনন ঘটে। ফুল উদ্ভিদের কি জনন অঙ্গ, ফুল কি যদি প্রশ্ন আসে তাহলে হবে জনন অঙ্গ। ফুল আবার একলিঙ্গ বা উভয়লিঙ্গ হতে পারে, ঠিক আছে। পরাগ রেণু থেকে পুং জনন কোষ, আর ডিম্বক থেকে স্ত্রী জনন কোষ, ঠিক আছে। তারপরে পরাগ রেণু থেকে হইলো পরাগধানী থেকে একই ফুলের উদ্ভিদের অন্য ফুলের বা একই জায়গায় স্থানান্তরকে পরাগযোগ বলে। পরাগযোগ আবার দুই প্রকার, তার সরাগ স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ। এটা মনে রাখবে, স্বপরাগযোগ একই ফুলের মধ্যে যদি হয়, পুংরেণু যদি একই ফুলের মধ্যে, হ্যাঁ, পরাগধানী থেকে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তাহলে হলো স্বপরাগযোগ। আর ইতর পরাগযোগ হবে, হ্যাঁ, একটি ফুল থেকে অন্য ফুলের মধ্যে যদি হয়, বা বাতাস, বায়ু, জল, পতঙ্গের মাধ্যমে, তখন তাকে আমরা বলবো ইতর পরাগযোগ। পুং ও স্ত্রী জননকোষের মিলনকে কী বলে, নিষেক বলে। নিষিক্ত ডিম্বাণুকে জাইগোট বা ভ্রূণাণু বলে। ডিম্বাশয় থেকে ফল ও বীজ ডিম্বক উৎপন্ন হয়। বীজের বিস্তার আমরা কীভাবে জানতে পারি, বীজ তো আমরা বায়ুর দ্বারা বিস্তার হইতে পারে, সূর্যালোক জল হতে পারে, এবং নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করে। তাহলে বীজের বিস্তারকে উদ্ভিদ কী করে, এইগুলোভাবে জন্ম নেয়। যাই হোক, আমাদের যে আলোচনা সেটা এখানেই শেষ হলো। তোমরা অবশ্যই উদ্ভিদের জনন চ্যাপ্টার ভিডিওটাকে বারবার দেখবে, যতবার দেখবে তত তোমাদের মনের বুঝবে এবং তোমাদের জন্য ভালো হবে, পরীক্ষা সুন্দরভাবে আনসার করতে পারবে। শেষে আমার সপ্তম শ্রেণী ছাত্রছাত্রীকে অনুরোধ রইল, তোমরা অবশ্যই আমার উইল এন্ড ওয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ।